আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি, আর আজকের পর্বে রয়েছে কাঁচা কলা দিয়ে মজাদার এই কাটলেটগুলো। এই কাটলেটগুলো খেতে ভীষণ মজাদার হয়ে থাকে, তৈরি করে আপনারা এক মাসের বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে এখানে তিনটি কাঁচা কলা নিয়েছি। কলাগুলোকে আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কলাগুলোর মুখের দিকের অংশ আর নিচের দিকের অংশ একটু করে কেটে নিলাম। আমি মাঝে কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবগুলো কলাকে একইভাবে কেটে নিয়েছি। আর এই কাটলেটগুলোর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দুটো আলু দিলাম। আমি সিদ্ধ করার সময় আলুগুলোর মাঝে কেটে দিয়েছিলাম। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পানি গরম করতে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। পানিটা খুব ভালো মতো ফুটে আসলে কেটে রাখা কলা আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি প্রেশার কুকারে সিদ্ধ করেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তবে সিদ্ধ করে একেবারে গলিয়ে ফেলা যাবে না। কিন্তু কলাগুলো এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি কলাগুলোকে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পরে এর খোসাগুলো সহজে ছাড়িয়ে নেওয়া যায়। আর যেখানে কেটেছিলাম এই অংশগুলো একটু লালচে হয়েছে, এগুলোকে কেটে বাদ দিচ্ছি। সবগুলো কলা এবং আলুকে একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে ভালো মতো এগুলোকে গ্রেট করে নিচ্ছি। এতে করে আলু এবং কলার মধ্যে বড় কোনো দলা থাকবে না, এখন কাটলেটগুলো শেপ দিতে সহজ হবে। সবগুলো আলু আর কলাকে একইভাবে গ্রেট করে নিয়েছি। সবগুলো করা হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে কয়েকটি শুকনা মরিচকে ভেজে নিয়েছি। এবার শুকনা মরিচগুলোকে ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। আপনারা চাইলে হাত দিয়েও ডলে দিতে পারবেন। গুঁড়া করা শুকনা মরিচগুলোকে দিয়ে দিলাম। এখানে শুকনা মরিচের গুঁড়ার চেয়ে এভাবে শুকনা মরিচগুলোকে ভেজে নিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে। এখানে ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, আর কাবাব মশলা নিয়েছি 1.5 চা চামচ। এই সব মশলাগুলোকে দিয়ে দিলাম। দুটি কাঁচামরিচকে মিহি করে কুচি করে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম 1/2 কাপ। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারবেন, তবে বেরেস্তা দিলে স্বাদটা ভালো আসে। এবার সব কিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। লবণটা চেক করে দেখেছি, একটু লবণ কম মনে হয়েছে, আমি সামান্য একটু লবণ দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমি বাইন্ডিংয়ের জন্য দিলাম। আপনারা চাইলে 1 চা চামচ ময়দা বা বিস্কুটের গুঁড়াও দিতে পারবেন। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে হাতে তেল লাগিয়ে কাটলেটগুলো শেপ দিয়ে নিচ্ছি। কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে খুব ভালো মতো চেপে নিতে হবে। এবার দুই হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে মসৃণ করে নিয়ে সামনের মাথাটাকে একটু লম্বা করে নিচ্ছি। তারপরে দুই হাতের তালুর মধ্যে রেখে চাপ দিয়ে এগুলোকে কাটলেটে শেপ করে নিচ্ছি। আমি এগুলোকে পাতার শেপে করছি, আপনারা চাইলে গোল বা অন্য যে কোনো শেপ করে করতে পারবেন। দেখুন একটি হয়ে গেছে, আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে খুব ভালো মতো চেপে নিয়ে তারপরে দুই হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করতে হবে। মসৃণ হয়ে গেলে সামনের মাথাটাকে একটু লম্বাটে করে নিচ্ছি। এবার দুই হাতের তালুর মধ্যে রেখে একটু চাপ দিয়ে কাটলেটের শেপগুলোকে দিয়ে নিতে হবে। আর চারপাশে কিনারগুলোকে এভাবে আঙ্গুল দিয়ে মসৃণ করে নিতে হবে। আমি সবগুলো কাটলেটকে একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো এরকম মসৃণ করে করে নিতে হবে, আর অনেক বেশি পাতলা করা যাবে না। কিন্তু কাটলেটগুলোকে একটা পাশে রেখে দিলাম। এখানে একটি মিক্সিং বোলে একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে নিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো মতো ফেটানো হয়ে গেলে এবার এর মধ্যে একটা কাটলেট দিয়ে খুব ভালো মতো কোট করে নিলাম। এবার কাটা চামচ দিয়ে উঠিয়ে নিলাম যাতে অতিরিক্ত ডিমের অংশ না আসে। এবার কাটলেটগুলোকে ব্রেড ক্রাম বা পাউরুটির গুঁড়ার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। একবার কোট করলে এগুলোর কোটিংটা অতটা পুরু হয় না, তাই আমি এগুলোকে ডাবল কোট করে নিব। আর অতিরিক্ত ব্রেড ক্রামগুলোকে ঝেড়ে ফেলে আবারও ডিমের মধ্যে খুব ভালো মতো কোট করে নিয়ে আবারও ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। আর আপনারা চাইলে এই পর্যায়ে
কাটলেটের শেপগুলোকে আবারও ভালো মতো হাত দিয়ে ঠিক করে নিতে পারবেন। সবগুলো কাটলেটকে একইভাবে কোট করে নিয়েছি। আপনারা চাইলে এই কাটলেটগুলোকে এভাবেই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এক মাসের বেশি সময় পর্যন্ত। ভাজার আগে শুধু তেলটা গরম করে ভেজে নিলেই হবে। এবার চলে আসলাম ভাজতে। ভাজার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু মিডিয়ামের চেয়ে কম গরম আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে। কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা কাটলেটগুলোকে ভাজার আগে 10-15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে ব্রেড ক্রামগুলো ভালো মতো সেট হয়ে যাবে। যখন একটা পাশ একটু হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেই ভেজে নিতে হবে, না হলে খুব দ্রুত উপরে কালার চলে আসবে আর ভিতরে ঠিক মতো হবে না। আমি উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার এই কাটলেটগুলো এখন ভাজা হয়ে গেছে আর এই কাটলেটগুলো কিন্তু বেশ খানিকটা ফুলেও যায়। আমি একটি স্ট্রেইনারে উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি আর তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর রেখে দিব। এতে করে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নিবে। সবগুলো কাটলেটকে একইভাবে ভেজে নিচ্ছি। আমি সবগুলো কাটলেটকে একইভাবে ভেজে নিয়েছি। এবার কাটলেটগুলোকে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্রকার সসের সঙ্গে এই কাটলেটগুলোকে সার্ভ করতে পারবেন। বিকেলে চায়ের সাথে জমিয়ে খাওয়া যাবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এর উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি আর ভিতরটা সফট হয়ে থাকে। এই কাটলেটগুলো বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।